আজকে আমরা তিনটে কালারের আবির তৈরি করব। তো প্রথমে রেড কালার, এখানে প্রথমেই আমি নিয়েছি কিছুটা অ্যারারুট, তার সঙ্গে কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে রেখে দিয়েছি আমি এখানে। আর রঙের জন্য নিয়েছি আমি, দেখো পুরো সুন্দর হয়েছে, পুরো অরিজিনাল আবির। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, যেহেতু বাঙালির সামনে এই রঙের উৎসব চলে এসেছে। এই রঙের উৎসবে সবাই একটু কম বেশি রঙ মেখে থাকে, আমরাও মাখি। তো প্রত্যেক বছরই বাজার থেকে কিনে আনা রঙই প্রত্যেক বছর মাখি। তো এবছর ভাবলাম যে একটু অন্যরকম করা যাক, ভাবলাম যে এবছরে যে রঙ মাখবো সেটা বাড়িতেই তৈরি করব ঠিক করলাম। তাই আজকে কিছু জিনিসরে রঙ তৈরি করব বলে বসে পড়েছি। তো ভাবলাম আমি রঙ তৈরি করব কীভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো সেইটাই আজকে ভিডিওটার মধ্যে রয়েছে। তো চলো আমি কীভাবে রঙটা তৈরি করছি সেটা দেখা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আজকে আমরা তিনটে কালারের আবির তৈরি করব। তো প্রথমে রেড কালারের আবির তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বিট, আর ইয়েলো কালার তৈরি করার জন্য আমাদের এই গাছের হাওয়া হলুদ নিয়ে নিয়েছি কিছুটা, আর ব্লু কালারের জন্য আমরা নিয়ে নিয়েছি উজালা। তো এই উজালা তো লিকুইড আছে, এই দুটোকে আমরা আগে পেস্ট করে তার রসটা বের করে নেব। তো তারপরে আবির তৈরি করা শুরু করবো, চলো আগে এগুলো পেস্ট করে নিয়ে যাক। তো আবির তৈরি করার জন্য আমি বাড়িতে থাকা কিছু সামান্য ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমেই আমি নিয়েছি কিছুটা অ্যারারুট, তার সঙ্গে কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে রেখে দিয়েছি আমি এখানে। আর রঙের জন্য নিয়েছি আমি একটা বিটকে, তার অর্ধেকটা নিয়ে রস বের করে রেখে দিয়েছি। উজালার জলগুলো নিয়েছি আমি, আর এখানে কাঁচা হলুদকে বেটে তার রসটা নিয়ে নিয়েছি। আর একটা জিনিস লাগবে এখানে, গোলাপ জল। তো এখানে কিছুটা আমি গোলাপ জল নিয়ে নিয়েছি। চলো এক এক করে কালারগুলো তৈরি করা যাক। তো সবার প্রথমে আমি ইয়েলো কালার আবিরটা তৈরি করব। তো ইয়েলো কালারে এখানে আমি হলুদের রসটা নিয়ে নিয়েছি, তো এর মধ্যে একটু দিয়ে দেবো গোলাপ জল। গোলাপ জল দিয়ে দিলাম কিছুটা। তো এবারে আমি প্লেটের মধ্যে পরিমাণ মতো একটু অ্যারারুট নিয়ে নেবো, অ্যারারুট কর্নফ্লাওয়ারের মিক্সচারটা নিয়ে নেবো। এখানে অ্যারারুট নিয়ে নিয়েছি কিছুটা, এবার এর মধ্যে এই রঙটা আমি ঢালবো, অল্প অল্প করে ঢেলে মেশাতে থাকবো। এটা এটা আমি অল্প অল্প করে ঢেলে মেশাতে থাকবো। এটা পুরো সুন্দর করে মেশাতে হবে, একটু শক্ত লাগবে কিন্তু পুরো চেপে চেপে একদম পুরো শুকনো করে মেশাতে হবে। এখনই কত সুন্দর একটা কালার এসেছে, এর মধ্যে আরো একটু অ্যারারুট দিয়ে নেবো, কারণ আমাকে মিক্সচারটা পুরো শুকনো করে মাখাতে হবে। হ্যাঁ পুরো এখনই দেখো অনেকটা আবিরের মতো হয়ে গেছে। কাজটাই হচ্ছে একটু ধৈর্য নিয়ে আবিরটাকে তৈরি করতে হবে, যাতে পুরো মিক্সচারটা পুরো ঝরঝরে হয়ে যায়। এটা প্রায় হয়েই এসছে, তো এই অবস্থাতে একটু এটাকে রোদে দিয়ে দিলে পুরো শুকনো হয়ে যাবে। তো আমি এটা প্রায় হয়ে এসছে, এটাকে এবার একটু রোদে দিয়ে দেবো, দিয়ে অন্য কালারগুলো তৈরি করা শুরু করবো। ইয়েলো কালারের আবিরটা আমাদের হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য রোদে দিয়ে দিয়েছি। তো এবারে আমি রেড কালারটা তৈরি করবো। তো রেড কালারটার জন্য আমি আগেই বলে দিয়েছি আমি বিটের রস ব্যবহার করেছি। তো বিটের রসের মধ্যে কিছুটা আমি গোলাপ জল মিশিয়ে দেবো। কিছুটা গোলাপ জল মিশিয়ে দিলাম। এবারে একইভাবে আমি কিছুটা অ্যারারুট নিয়ে নেবো আগে প্লেটের মধ্যে। কিছুটা অ্যারারুট নিয়ে নিলাম,
নিয়ে নিয়েছি এতটা অ্যারারুট, আবার পরিচয় মতো নিয়েছি, আবার লাগলে দেবো থেকে অল্প অল্প করে। তো এর মধ্যে এবার আমি বিটের রসটা দিয়ে রেড কালারটা বানানো শুরু করবো। একটা বেশি হয়ে গেল নাকি? তো একইভাবে কিওলাটা যেইভাবে মাখছিলাম এটাও সেই একইভাবে মেখে নেব। তো যেহেতু অ্যারারুট তো এটা মাখতে একটু প্রবলেম হবে, টাইট হয়ে যায় এটা খুব তাড়াতাড়ি, তো এটাকে একটু হালকা হাতে ধৈর্য ধরে মাখতে হবে। ছোটোবেলায় যদি জানতাম এরমভাবে আবির তৈরি করা যায় ঘরে কত আবির বানাতাম, এত বাজার থেকে কিনে মাখতামই না। বাজারেরগুলো সব কেমিক্যাল যুক্ত হয়, বাড়িতে এইভাবে যদি ন্যাচারাল ভাবে যদি তৈরি করা যায় কালার, তো কে না চাইবে বাড়িতে তৈরি করতে। তো যেহেতু এই কালারটা আমি একটু ডিপ চাইছিলাম, তো এটাকে একদম শুকনো করে মাখিয়ে, এটা একটু হালকা নরম আছে, এটাকে আমি রোদে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে, এটাও তৈরি হয়ে যাবে। তো চলো এটাকে এখন রোদে দিয়ে দিচ্ছি। চলো এবার আমাদের তিন নম্বর কালারটা তৈরি করবো। তিন নম্বর কালারটা হচ্ছে ব্লু কালার, উজালার কালার আছে। তো এটার মধ্যেও আমি কিছুটা গোলাপ জল মিশিয়ে নেব। গোলাপ জল দিয়ে দিলাম, এটাও সেম ভাবে এর মধ্যে আগে কিছুটা অ্যারারুট নিয়ে নেব। এই কালারটা মনে হচ্ছে ভালো আসবে। বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে এটা কি কালার হবে? আমি তো আগেই বলেছিলাম এটা পার্পল কালার আসবে পুরো। দেখো আমার কথা মিলেও যাচ্ছে, কিন্তু পুরো পার্পল কালার, পুরো পার্পল কালার। আমার কিন্তু আবির মধ্যে পার্পল কালারটা সব থেকে বেশি ভালো লাগে। আরে হ্যাঁ বন্ধুরা, তোমাদের কার কোন কালারের আবির ফেভারিট সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ আজকে তিনটে কালারই বানালাম, দেখছি আবার আরো দু তিনটে কালার বানানোর ইচ্ছা আছে। তো তোমরা জানিও তো যে আর কোন কালারের আবির বানালে তোমাদের দেখতে ভালো লাগবে, সেই কালারটাও ভিডিও নিয়ে আসবো। আমারও ইচ্ছা আছে সবুজ কালারটা তৈরি করার, তো আমি সবুজ কালারটা বানাবো। আর যদি তোমরা কেউ আর কোনো অন্য কালারে আবির তৈরি করা দেখতে যাও, সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি সেই কালারটাও বানানোর চেষ্টা করবো। সবই কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসেই বানাবো। এটা কিন্তু শুকনোই হয়ে যাবে, দেখো কিছুক্ষণ রোদে দেওয়ার পর আবিরটা পুরো শুকনো হয়ে গেছে। তো এবারে এটাকে একটা চালডির মাধ্যমে চেলে নেব। চলো অল্প অল্প করে চেলে নেওয়া যাক। আবিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি এক্সপেক্ট করিনি এত সুন্দর হবে। অল্প অল্প করে নিয়ে ছেঁকে নেব জাস্ট। দেখো কত সুন্দর, পুরো আবিরের মতো পড়ছে নিচে, পুরো মিহি একদম। তো এইভাবে পুরো মিক্সারটা আমরা ছেঁকে নেব। কি সুন্দর হয়েছে দেখো, পুরো সুন্দর হয়েছে, পুরো অরিজিনাল আছে, বাড়িতে এইভাবে ন্যাচারাল ভাবে যদি রং তৈরি করা হয় তাহলে রং মাখতে কোনো আপত্তি থাকে না। বাইরের কেমিক্যাল যুক্ত রং মাখাতেই তো ভয় লাগে না, এখন যা কেমিক্যাল দিয়ে রং তৈরি হয় স্কিনের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এমনিতেই আমার স্কিনের অবস্থা খারাপ, তারপরে বাইরের রং মাখলে আমার ভয় লাগে, কিন্তু বাড়িতে যদি এইভাবে রং তৈরি করে মাখা যেত তাহলে তো কোনো আপত্তিই থাকে না।